إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات. واعلموا أن الله عز وجل فرض عليكم التقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي الناس بالتقوى والتقوى وصية الأولين والآخرين. সম্মানিত মুসলিমান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যে এই তাকওয়া অবলম্বন করলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের ওয়ারিশ তিনি তাদেরকে বানাবেন যাদের তাকওয়া আছে। ন্যূনতম তাকওয়া না থাকলে জান্নাতে যেতে পারবেন না। ন্যূনতম তাকওয়া হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। অর্থাৎ সালাতগুলোকে ইমানের পরে, ইমান আছে তার দ্বিতীয় ইমানের প্রমাণ পাওয়া যাবে সালাতের মাধ্যমে। ইমান আছে, একটা মানুষের অন্তরে ইমান আছে কিভাবে বুঝবেন? বাহ্যিক আমলের মধ্যে একটি আমলকে ইমানের পরিচয় হিসেবে রাখা হয়েছে, তা হচ্ছে সালাত। এই জন্য সলফে সালিহীন বলতেন যে কেউ সালাত পরিত্যাগ করেছে সে ইমানদার নয়, সে কাফের। এবং এটাই রাসূলুল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং সালাত পড়তে হবে, সালাত জামাতের সাথে পড়তে হবে, শুধু পড়া নয়, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যত বিপদে আসুক তার উপরে জামাত পরিত্যাগ করেন নাই। এমনকি যুদ্ধের ময়দানেও তিনি এক দলকে নিয়ে সালাত আদায় করেছেন, আরেক দল যুদ্ধের ময়দানে কাফেরদের সামনে দাঁড়িয়েছিল। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে জামাত কখনো পরিত্যাগ করা যায় না। একজন মানুষের যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে জামাতে সালাত আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মর্দে মওতে ছিলেন, অর্থাৎ মৃত্যুর রোগে ছিলেন, যেই রোগে তিনি মারা গিয়েছিলেন, সেই রোগের অবস্থায় রোগাক্রান্ত অবস্থায় তিনি পানি ডালছিলেন মাথার উপর আর বলছিলেন, আমি সালাতে যাব, আমাকে সালাতের জন্য প্রস্তুত করে দাও। এর মধ্যে আবার তিনি বেহোশ হয়ে গেলেন। আবার হুশে আসার পর তিনি বললেন যে সালাত কি করেছে লোকেরা, বলে আপনার অপেক্ষায় আছে। তিনি আবার চেষ্টা করলেন বের হতে, কিন্তু আবার বেহোশ হয়ে গেলেন। আবার তিনি হুশে আসার পর জিজ্ঞাসা করলেন সালাতের কি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ সবাই আপনার অপেক্ষায় আছে। তারপরে তিনি আবার চেষ্টা করলেন বের হতে, কিন্তু আবার বেহোশ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বুঝলেন যে রাসূল আর বের হইতে পারবেন না। তারপরে তারা অপেক্ষা করলেন, রাসূল এরপর হুঁশে আসার পর জিজ্ঞাসা করলেন সালাত কি হলো, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা আপনার অপেক্ষায় আছে, আপনি বের হবেন সালাত আদায় করবেন। রাসূল বললেন আবু বকরকে বলো তাদের নিয়ে সালাত আদায় করতে, আমি তো বের হতে পারছি না। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। রাসূল পর্দা ফাঁক করে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে জামাতের সাথে সালাত হচ্ছে। এটা তাকে আনন্দ দিল, তিনি খুশি হলেন যে লোকেরা আবু বকরের নেতৃত্বে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে সালাত আদায় করছে।
জীবনের শেষ মুহূর্তে তিনি এই সালাতের কথা ভুলে যাননি এবং জামাতে সালাত আদায়ের চেষ্টা করেছেন এটাই হচ্ছে আদর্শ যে একজন মানুষ যতক্ষণ হুঁশ থাকে যতক্ষণ তার কোনো ওজন না থাকে তিনি জামাতের সাথেই সালাত আদায় করবেন তিনি তার একামত অবস্থায় অথবা সফর অবস্থায় নিজের পারিবারিক অবস্থান অবস্থায় অথবা যদি সফর অবস্থায় সর্ব অবস্থায় যেখানে আজান হবে সেখানেই তাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে এটাই শরীয়তের বিধান ঘরে সালাত আদায় করাটা সাহাবায়ে কেরাম আদর্শ ছিল না আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন যে আমার ইচ্ছা হয় কাউকে দাঁড় করিয়ে দিতে সালাত মসজিদে জামাতে আর আমি যাবো যায় দেখবো কারা কারা মসজিদে বসে আছে তার কারা কারা তার ঘরে বসে আছে তাদের উপরে ঘরে আগুন জ্বালিয়ে দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন জ্বালানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন সেখানে নারী পুরুষ সবাই থাকার পরেও তিনি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন কেন কারণ ঘরে সালাত আদায় করা অনুমোদিত নয় যতক্ষণ পর্যন্ত মসজিদে আজান শোনা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পথে আমি অন্ধ মানুষ আমার পথে সাপ ইত্যাদি সাপ এবং বিচ্ছু থাকে আমি কি ঘরে সালাত আদায় করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন লোকটি পিছন দিকে ফিরে যাচ্ছিল এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি আজান শুনতে পাও তারা তখন সাহাবী বলে আমি আজান শুনতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমাকে মসজিদে আসতে হবে তাহলে তোমাকে মসজিদে আসতে হবে তখন কারণ আজান একজনে মুখে দিত ওইজন্য অনেকে হয়তো শুনতে পেত না তারপরেও আজান যারা শুনবে তাদেরকে মসজিদে আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ আমাদের মসজিদগুলো থেকে আজান মাইকে দেয়া হয় সে আজান সবাই শুনতে পায় এখন আর কোনো উজর নাই মসজিদে না আসার মসজিদে প্রত্যেকেই আসতে হবে মসজিদে আসাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করতে হবে সেটা যে কোনো অবস্থায় হোক না কেন জামাতের সাথে সালাত আদায় করতে হবে পুরুষ মানুষের জন্য সেটা বাধ্যতামূলক নারীদের জন্য সেটা বৈধ নারীরা আসতে পারবে তাদের জন্য সে ব্যবস্থা থাকলে ব্যবস্থা না থাকলে তারা মসজিদে আসবে না ব্যবস্থা যদি তারা নামাজের সালাতের জায়গা থাকে তাহলে তাদের জন্য মসজিদে আর তাদের জন্য মসজিদে আসা বৈধ সেটাও বাধ্যতামূলক না কিন্তু পুরুষদের জন্য অবশ্যই মসজিদে আসতেই হবে জামাতের সাথে সালাত আদায় করার জন্য সলফে সালেহীন জামাতের সাথে সালাত আদায় করার জন্য শতবার চেষ্টা করতেন এমনকি কেউ যদি মসজিদে আসতেন তারা কি করতেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তিনি বলেন যে সাবেত আল মুনানি প্রখ্যাত মহাদ্দিস তিনি বলেন আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলাম তার একটি খাস কামরাতে এমন সময় তিনি আজান শুনলেন আজান শুনে তিনি অবতীর্ণ হলেন নিচে নামলেন আমিও তার সাথে নামলাম তিনি খুব ধীরস্থিরভাবে হেসে হেঁটে মসজিদে যাচ্ছেন খুব দ্রুত লম্বা লম্বা পা দিয়ে যাচ্ছেন না আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এটা কেন করলেন তিনি বললেন যেহেতু আনাস ইবনে মালিক ছোট সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি বললেন যে আমি আমার চেয়ে বড় সাহাবী যায়েদ ইবনে সাবিতের সাথে এইভাবে হেঁটেছি তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন তুমি কি জানো আমি কিভাবে আস্তে আস্তে হেঁটে মসজিদে যাচ্ছি তখন তিনি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে হেঁটে যাচ্ছিলাম রাসূল আস্তে আস্তে হেঁটে মসজিদে যাচ্ছিলেন তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ধীরে ধীরে হাঁটছেন রাসূল নিজে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো আমি কেন এইভাবে স্থিরভাবে হেঁটে যাচ্ছি তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না কি জন্য আপনি সেটা করেছেন আল্লাহ ও তার রাসূল ভালো জানেন রাসূলুল্লাহ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাতে করে মসজিদের দিকে আমাদের পদচিহ্নগুলো বেশি লেখা হয় কতগুলি আমরা পদক্ষেপ করেছি এগুলো আল্লাহর দরবারে বেশি লেখা হয় ফেরেশতারা বেশি লিখতে পারে এই জন্য আমি ধীরস্থিরভাবে এক খুব কাছাকাছি পা দিয়ে হেঁটে যাচ্ছি যাতে করে আমাদের চলাটা দীর্ঘ হয় মসজিদ দিকে চলার ক্ষেত্রে যত দীর্ঘ হবে তত সওয়াব হবে আমাদের অনেক ভাই আছে দূর দূরান্তে অবস্থান করা অজুহাতে যে মসজিদ অনেক দূরে এই কথা বলে মসজিদে যেতে চায় না কিন্তু মসজিদে যাওয়াটা আসলে ফরজ ওয়াজিব যেতেই হবে যদি কোনো ওজর না থাকে মসজিদে যেতেই হবে এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম এর কাজ তারা এটা করতেন অনুরূপভাবে আমরা দেখতে পাই কোনো কোনো সাহাবি মদিনার দূর দূরে অনেক দূরে তার বাসা ছিল তারপর তিনি মসজিদে হাজির হতেন এবং একটি সালাতও তার মিস যেত না ইমাম মুসলিম উবাইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আনসারদের একটি বাড়ি ছিল মদিনার একদম শেষ প্রান্তে কিন্তু তার একটি সালাতে রাসূলের থেকে মিস যেত না অর্থাৎ তিনি মদিনার দূরে থাকার পরেও
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাথে সালাত আদায়ে সামান্যতম দেরি করতেন না। আমরা তার অবস্থা দেখে আমরা মনে মনে একটু কষ্ট পেলাম যে লোকটা আসলে খুব কষ্ট করছে। তখন আমরা বললাম যে ওগো তোমাদের জন্য তোমার জন্য কি আমরা একটা গাড়া কিনে দেব, যাতে করে বাহন কিনে দেব, যাতে করে তুমি প্রতিদিন সালাতে আসতে পারো। তিনি বললেন যে না আমি এটা চাই না, আমি এটা চাই না, আমি চাই এমনকি আমি চাই না রসুলের ঘরের সাথে আমার ঘর লেগে থাকুক, বরং আমি চাই আমার ঘর যেখানে আছে সেখানে থাকুক, সেখান থেকে আমি হেঁটে মসজিদ নবীতে আসবো এবং রসুলের সাথে সালাত আদায় করবো। সাহাবী বলেন আমার কাছে মনে হলো এটা একটা অভিযুক্ত কাজ, আমি তাকে জোর করে ধরে রসুলের কাছে নিয়ে গেলাম, বললাম যে ইয়া রাসূলুল্লাহ শুনেন সে কি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার কাছে শুনতে চাইলেন কেন তুমি এত দূর থেকে আসো। তখন সেই সাহাবী বললেন যে আমি চাই ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিটি পদক্ষেপে সওয়াব লেখা হবে এবং সেই জন্য আমি দূরে থাকি যাতে করে আমার জন্য সওয়াব লেখা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইন্না লাকা মাহতাসাবতা, তুমি যা তুমি আশা করেছো আল্লাহ তোমার জন্য সেটাই দিবেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সালাতের সব সাথে জামাতের সব সাথে হেঁটে আসার মসজিদ দিকে হেঁটে আসার সওয়াবও লিখেছেন। মসজিদে আসার সময় যদি পারেন গাড়ি নিয়ে না আসতে, যদি পারেন রিক্সা নিয়ে না আসতে, যদি পারেন হেঁটে আসতে, এটা বেশি উত্তম। আপনার পায়ে পায়ের চিহ্নগুলি লেখা হবে। ইন্না কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে ওয়ান ওয়ানাক্তু মা কদ্দামু আযারহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, অর্থাৎ আপনাদের পদচিহ্নগুলো লেখা হবে, ফেরেশতারা লিখবে এই লোক মসজিদ দিন বের হয়েছে। এইটা কিন্তু বিশাল সওয়াবের কাজ। অনুরূপভাবে সর্বসালহীনের মধ্যে আমরা দেখতে পাই যে অনেকেই জামাতে সালাতে হাজির হওয়ার জন্য আগে থেকে তারা প্রস্তুত হয়ে থাকতেন, আগে থেকে প্রস্তুত হয়ে থাকতেন। ইবনে সাদ রাহমাতুল্লাহ তার তবাকাতে উল্লেখ করেন সুলাইমান ইবনে মুসা থেকে, তিনি বলেন আমি দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজের মুয়াজ্জিনকে, তিনি যখন আজান দিত সঙ্গে সঙ্গে তিনি দরজার মধ্যে আওয়াজ দিতেন আসসালামু আলাইকা আমির মুমিনিন, আমির মুমিনিন আপনার জন্য সালাম ও রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, উদ্দেশ্য হচ্ছে যে তাকে জানিয়ে দেয়া যে আজান দেয়া হয়েছে। তখন সুলাইমান ইবনে মুসা বলেন আমি দেখিনি একবারও তাকে দেরি করতে, আজা সালাম শেষ হওয়ার সাথে সাথে দেখতাম যে ওমর ইবনে আব্দুল আজিজ সালাতের জন্য বের হয়ে পড়ছেন। এর অর্থ হচ্ছে তার প্রস্তুতি সম্পন্ন ছিল, অর্থাৎ আগে থেকে সালাতের জন্য প্রস্তুতি তার সম্পন্ন ছিল। আর এই এই সময় এই সব মানুষের জন্য আল্লাহ তাআলা আরশের ছায়া রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না আল্লাহ তাআলা তাকে সেদিন আরশের নিচে ছায়া দিবেন। যে ব্যক্তি তার অন্তরটা তার মসজিদের সাথে লটকে আছে, মসজিদের সাথে লটকে থাকার অর্থ হচ্ছে এক সালাত শেষ হয়েছে আর এক সালাতের অপেক্ষায় তিনি প্রস্তুত হয়ে আছেন কখন তিনি মসজিদে যাবেন। দুনিয়ার অন্যান্য সকল কাজ থেকে সালাতকে যে ব্যক্তি প্রাধান্য দিবে সেই ব্যক্তি সেটা করতে সক্ষম হবে। যিনি অন্য সব কাজের উপরে সালাতকে প্রাধান্য দিবে, যিনি মনে করবেন সালাতই আমার জীবনের বড় সম্পদ, আমার জীবনের বড় কাজ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা, তিনি সেটা করতে সক্ষম হবেন। বরং সর্বসালহীনের মধ্যে আমরা দেখতে পাই অনেককে যারা যারা তারা বছরের পর বছর ধরে জামাতে সালাত আদায় করতে সক্ষম হতেন, তাদের জামাতে সালাত ছুটে যেত না। ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে মা দাখালা ওয়াক্তু সালাতিন কাত্তা হাত্তা আশতাকু ইলাইহা, তিনি বলেছেন এটা যে যত যখন যখনই সালাতের ওয়াক্ত হয়েছে তখনই আমার মধ্যে সালাতের প্রতি আগ্রহ জমেছে, অর্থাৎ আমি সালাতের ওয়াক্ত হওয়ার পরে সেটা নয়, আমার আগে থেকে সালাতের প্রতি আগ্রহ রয়ে গিয়েছিল। তারপর তিনি বলেন যে আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে যখনই একামত হয়েছে যখনই সালাতের একামত তখনই আমার ওযু ছিল, অর্থাৎ তিনি আজান শোনার আগে অথবা আজানের শোনার সাথে সাথে ওযু করে মসজিদের দিকে গিয়েছেন, তার ওযু ছুটত না। ইমাম যাহাবি তার সিয়ার আলামের নুবালে সেটা উল্লেখ করেছেন। অনুরূপভাবে সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে তিনি মসজিদে হাজির হতেন আজানের আগে, মসজিদে হাজির হতেন আজানের আগে। ওয়াস্তামারা যালিকা আলা মুদ্দাতিন লা তাকুলু আন 30 সানা, 30 বছর তিনি এই কাজটি করে গিয়েছেন, 30 বছর তিনি মসজিদে হাজির হতেন আজানের আগে, অর্থাৎ আজান দেওয়ার আগেই তিনি মসজিদে হাজির হতেন। এমনকি কোনো কোনো বর্ণনা আছে
যখন মদিনা মদিনাবাসীদের উপরে ইয়াজিদের হামলা হয়েছিল তখন সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মসজিদে তিনি অবক্ষা করতেন কারণ বাইরে এত কঠিন অবস্থা দরজা বন্ধ করে বের হতে পারতেন না আজান তিনি মসজিদে দিতেন মসজিদে তিনি নামাজ পড়তেন তিনি মসজিদ থেকে বের হতেন না তিনি হচ্ছেন সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি যার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যদি হাদিসে ওয়াইস আল কারনির কথা উল্লেখ না থাকতো তাহলে আমি বলতাম সাইয়্যিদুত তাবেঈন রাজুলুন ইউকালু ওয়াইস একটা হাদিস আছে যে তাবেঈদের সর্দার হচ্ছে তাবেঈদের সর্দার হচ্ছে একটি লোক যার নাম হচ্ছে ওয়াইস ওয়াইস আল কারনি সম্পর্কে আপনারা জানেন ওয়াইস আল কারনি তিনি তার মায়ের সেবার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার সাথে দেখা করতে আসতে পারেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুনাম করেছেন যে তিনি হচ্ছেন সাইয়্যিদুত তাবেঈন কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যদি এই হাদিসটি না থাকতো তাহলে আমি বলতাম সাইদ ইবনে মুসাইয়্যিব হচ্ছেন সাইয়্যিদুত তাবেঈন অর্থাৎ সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি হচ্ছেন সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি আমরা বলি সত্যি সত্যি সাইদ ইবনে মুসাইয়্যিব তিনি উৎকৃষ্ট সাহাবি উৎকৃষ্ট তাবেঈন কারণ ওয়াইসুল আলকারনি হচ্ছেন এক দিক থেকে তিনি শ্রেষ্ঠ সেটা হচ্ছে তিনি মায়ের সেবার দিক থেকে কিন্তু দ্বীনের সেবার দিক থেকে সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি যে কাজ করেছেন এই কাজ আর কেউ করতে পারেনি তিনি উম্মতের জন্য হাদিসের সেবা করেছেন ফিকহের সেবা করেছেন উম্মতের জন্য তিনি তাফসীরের সেবা করেছেন উম্মতের জন্য তিনি মানহাজের সেবা করেছেন আকীদার সেবা করেছেন তার বক্তব্য আজ সারা দুনিয়াতে সারা সমস্ত কিতাবের মধ্যে উল্লেখিত হয় তিনি হচ্ছেন সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি এত ব্যস্ততার মাঝেও তিনি বলেছেন যে 30 বছর তিনি তার 30 বছর থেকে তিনি মসজিদে ঢুকতেন তারপরে আজান দেওয়া হতো এমন নয় যে লোকেরা তার জন্য বসে থাকতো সেটা নয় বরং তিনি টাইম মতো মসজিদে ঢুকতেন তখন আজান দেওয়া হতো যাতে করে তার জামাত ছুটে না যায় অনুরূপভাবে অন্য বর্ণনা এসেছে যে তিনি বলেছেন ইবনে সাদ রহমতুল্লাহ তার তবাকাতে কুবরা উল্লেখ করেছেন যে 40 বছর থেকে তার সালাত ও জামাত কখনো ছুটে নাই অর্থাৎ 40 বছর জামাতের সাথে তার সালাত ছুটে নাই তিনি হচ্ছেন সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের সালফে সালেহীন এইভাবেই তাদের সালাতকে গুরুত্ব দিতেন সালাত শুধু পড়ার চিন্তা তারা করতেন না শুধু আদায়ের চিন্তা করতেন না জামাত কিভাবে হবে এই চিন্তায় তারা থাকতেন এই জন্য সফরেও তারা জামাতের সাথে সালাত আদায় করতেন প্রয়োজনে জমা করতেন কিন্তু সফরে একা একই সালাত আদায় করতেন না এটাই সালাফদের নির্দেশনা ছিল তাদের আদর্শ ছিল কিন্তু আজ আমরা জামাতের সালাতের ব্যাপারে অত্যন্ত বেশি উদাসীন হয়ে গেছি আবুল আশাস রাবিয়া ইবনে ইয়াজিদ বলেন তিনি ফজরের সালাতে ইমামের আজানের আগে আজানের আগে মসজিদে হাজির হতেন এবং সেটা 40 বছর ধরে তিনি এই কাজ করেছেন অর্থাৎ 40 বছর ধরে ফজরের সালাতে ইমাম হাজির হওয়ার আগে তিনি হাজির ছিলেন যাতে করে জামাতে সালাত ছুটে না যায় আরেকজন বিখ্যাত তাবেঈ বিখ্যাত মুহাদ্দিস আমাস রাহমাহুল্লাহ বলেন যে তার তিনি তার কখনো তাকবীরাউলা ছুটত না তাকবীরাউলা কি জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে তাকবীরাউলা মানে হচ্ছে রুকু পর্যন্ত তাকবীরাউলা তা কিন্তু না কেরাত শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীরাতুল উলা ইমাম সাহেব তাকবীর দিয়েছেন তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করে আগ পর্যন্ত তাকবীরাতুল উলা এরপরে আর তাকবীরাতুল উলা নেই অনেকে এটাকে লম্বা করে আরেক তাকবীর পর্যন্ত নিয়ে যাচ্ছেন সেটা নয় এর অর্থ হচ্ছে ইমামের সাথে যত দ্রুত সম্ভব তাকবীর দিবেন যত দ্রুত সম্ভব তাকবীর দিবেন অনেকে আছে মসজিদে এসে দেখছেন ইমাম সাহেব রুকুতে আছে বা সেজদে আছে বা অন্য জায়গায় তিনি এখন দাঁড়ানো নাই তাহলে তিনি এখন আস্তে আস্তে শুরু করেছেন তিনি কাপড় গুটানোর কাপড় এই করা সেটা উদ্দেশ্য হচ্ছে ইমাম সাহেব সেজদা থেকে উঠুক তারপর তিনি তখন তিনি তার সাথে দাঁড়াবেন এটা কিন্তু ঠিক নয় ইমামকে যেখানে পাবেন সেখানেই আপনি ধরবেন এটাই হচ্ছে শরীয়তের বিধান তিনি যদি কোনো প্রথম সেজদা তাকে সেখানে ধরবেন অথবা দ্বিতীয় সেজদা ধরবেন অথবা সেজদার মাঝখানে ধরবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি ইমামের সাথে সালাতে অংশগ্রহণ করবেন এটাই হচ্ছে নিয়ম তাকবীরাতুল উলা যেন ফৌত না হয় সেটার চেষ্টা সালফে সালেহীন করতেন আপনারও করা উচিত যাতে করে আপনার তাকবীরে উলা প্রথম তাকবীরটি ফৌত না হয়ে যায় কারণ প্রথম তাকবীরের কথাটি হাদিসে এসেছে তার পূর্বের গুনাসমূহ ক্ষমা করে দেয়া হয়
সুতরাং এই সুযোগ আপনি ইমামের সাথে নিতে পারেন কিন্তু আমরা অনেকেই তাকবীরাতুল উলার গুরুত্ব দেই না বলি যে এই তো আজান দিচ্ছে ইমাম সাহেব লম্বা কেরাত ধরে এই কেরাতের শেষ না উনি কত লম্বা করবে তা ঠিক নেই যাব আর কি রুকু পাইলেই তো হবে এই সব চিন্তা করে শয়তান আমাদেরকে দূরে সরিয়ে দেয় ইমাম সাহেব যত লম্বা কেরাতই ধরুক না কেন সালাতের মধ্যে আপনার প্রশান্তি আসা উচিত আপনার মনে করা উচিত যে সময়টুকু সালাতের মধ্যে কাটাচ্ছেন সেটাই আপনার এমন সময় যেটা আখিরাতের সময় আর বাকি সময়টুকু দুনিয়াতে রেখে যাচ্ছেন সালাতের যে সময়টুকু কাটাচ্ছেন এটা আপনার জন্য আখিরাতের সম্বল হয়ে যাবে আর যে সময়টুকু দুনিয়াতে কাটাচ্ছেন এটা আপনার সন্তানের সম্পদ হবে আপনার সম্পদ হবে না আপনার সম্পদ তো সেটাই যেটা আপনি সালাতের মধ্যে কাটিয়েছেন সুতরাং তাকবীরাতুল উলা পাওয়ার চেষ্টা করতে হবে তিনি বলেন যে দুই বছর ওয়াকি বলেন আমি দুই বছর ওয়াকি বলেন আমি দুই বছর আট মাসের সাথে ছিলাম আমি দুই বছর থেকে তাকে দেখেছি কোন একটি রাকাতে তিনি কাজা করেন নাই অর্থাৎ তার তাকবীরাতুল উলা কখনো ফৌত হয় নাই তারপর তখন তার বয়স ছিল সত্তর বছর সত্তর বছর বয়সেও একজন বৃদ্ধ মানুষের যখন তাকবীরাতুল উলা ফৌত না হয় তাকবীরাতুল উলা ছুটে না যায় প্রথম তাকবীর ছুটে না যায় এবং একটি রাকাতও কাজা না হয় তখন বুঝতে হবে যে এই লোকটি সালাতের ব্যাপারে সারা জীবন তিনি কতটুকু গুরুত্ব দিয়েছেন অনুরূপভাবে আমরা দেখতে পাই সালফে সালেহীন মধ্যে অনেকেই সাহাবায়ে কেরাম সহ অনেকেই দেখতে পাই যারা বিয়ের রাত্রির পরেও ফজরের সালাত আদায় করেছেন জামাতের সাথে ইমাম তাবারানী আম্বাস ইবনে আজহার থেকে বর্ণনা করেন তিনি বলেন হারিস ইবনে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী ছিলেন তিনি বিয়ে করেছেন বিয়ে করার পরে লোকেরা বলল আজকে তো আপনি তো আর সকালে বের হবেন না আমাদের জন্য ইমাম নিয়োগ করে দেন বা আমরা কার সাথে ইমামতি করব তিনি বললেন যে আল্লাহ শপথ করে বলছি যে নারী আমাকে ফজরের সালাতে আসতে বাধা দিবে ওই নারী তো সবচেয়ে নিকৃষ্ট নারী ওই নারীর ঘর আমি ওই নারী আমার ঘরে আমি তুলে নিই এর অর্থ হচ্ছে তিনি ফজরের সালাতে হাজির হয়েছেন এবং এটাই ছিল সালফেসানের আদর্শ আজ আমাদের যুব সমাজ বিয়ে করার পরে অমুক 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 এইভাবে এবার বিভিন্ন রকমের নাম দিয়ে বিভিন্ন রকমের নাম দিয়ে মধুচন্দ্রিমা কেউ নাম দেয় কেউ বা বলে তার ছুটি কাটাতে যাচ্ছে এসব বলে তারা শরিয়া বিরোধী কাজে লিপ্ত হয় বিভিন্ন জায়গায় চলে যায় অথচ তাদের সালাতের ব্যাপারে পুরো গুরুত্ব দেয় না যে যে রাত্রিতে আপনি বিয়ে করছেন সেই রাত্রিতেও ফজর পড়তে হবে ফজরে সেই রাত্রি সকালে ফজর পড়তে হবে আর সেই রাত্রি তো এশা পড়তে হবে অন্য এই দুটোর কোনোটাই আপনার জন্য মাফ করা হয়নি এটা মুসাইলামাতুল কাযাবের নীতি নয় এটা মুসাইলামাতুল কাযাব সাজাহার নীতি নয় তারা কি করেছে একে অপরের জন্য একজন বলছে তুমি তো নবী একজন নবুয়ত দাবি করেছে মুসাইলামা কাযাব সে বলল তুমি তো নবী তো আমার জন্য কি উপহার দিলে আমি তোমার জন্য সাজা বলতেছে তোমার জন্য এশা নামাজ মাফ করে দিলাম নাউজুবিল্লাহ আর মুসাইলামা বলতেছে আমি তোমার জন্য ফজর নামাজ মাফ করে দিলাম নাউজুবিল্লাহ এই যে হচ্ছে শয়তানের কারসাজি বরং সলফে সালহীন তারা বিয়ের রাত্রিতেও বিয়ের পরেও তারা কখনো সালাত পরিত্যাগ করতেন অর্থাৎ সেই রাত্রিতেও তারা সালাত আদায় করতেন আর আপনারা জানেন বিয়ের সময়ও দুই রাকাত বিয়ের পরেও যখন স্ত্রীর কাছে আপনি যাবেন সুন্নত হচ্ছে তাকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করা জামাতের সাথে কেন যাতে করে সে আপনার অধীন বলে বোঝা যায় এবং সে সারা জীবন আপনার অধীনতায় থাকে এটাই হচ্ছে সুন্নাত তাকে নিয়ে দুই রাকাত সালাত আদায় করা যদি তার পবিত্রতা থাকে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ এর অর্থ হচ্ছে সালাত যেন আপনার বিয়ে বা এর আনন্দ কোনো আনন্দ যেন সালাতে বাধা না হয় আজ অনেকেই আনন্দের দিনগুলোতে সালাতকে ভুলে যায় বিষাদের দিনে তিনি মসজিদে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে আনন্দ ও বিষাদ সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হয় ইয়াদউনা রাগাবা ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিয়ীন আমাদের সব পূর্বসূরীরা আল্লাহকে ভালো মন্দ উভয় অবস্থায় ভয়ে এবং আশায় সর্ব অবস্থায় আল্লাহকে ডাকতেন এই জন্য সালাত থেকে তারা কখনো পিছপা হতেন না সাইয়েদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরেকটি বিষয় এসেছে সেটা হচ্ছে তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন কিন্তু তাকে বলা হলো যে হে আবু মুহাম্মদ আপনি যদি আকিকে যেতেন আকিক হচ্ছে মদিনার একটি উপত্যকা যেখানে সবুজ ঘাস দেখা যায় তো সাধারণত অনেকে চোখে অসুখ হলে বলে সবুজ ঘাস দেখলে চোখের উন্নতি হয় এটা ওষুধ হতে পারে কিন্তু এটা হাদিস নয় অনেকে হাদিস বানিয়ে ফেলেছেন হাদিস নয় এটা যে সবুজ ঘাসের দিকে তাকালে এমনিতে চোখে একটু আরাম দেখা আরাম পায় অনেকেই তো একজন তাকে বলেছিল আবু মুহাম্মদ সাইয়েদ মুসাই আপনি কি কিছুদিনের জন্য আকিক উপত্যকায় অবস্থান করবেন কিনা
তখন তিনি বলেছেন এশা এবং সালাতুল ফজরে কি হবে আমি কিছুদিনের জন্য এখান থেকে চলে গেলাম কিন্তু এশা সালাত আর সালাতুল ফজর জামাতে পড়বে কে আমাকে তো জামাতে সালাত আদায় করতে হবে সেজন্য তিনি চোখের আরাম করতে গিয়ে জামাতে সালাত ত্যাগ করেননি এটাই হচ্ছে সালফে সালিহিন আদর্শ অনুরূপভাবে অনেক অনেক সালফে সালিহিনকে আমরা দেখেছি যারা অসুস্থ অবস্থায় জামাতে হাজির হয়েছেন অসুস্থ অবস্থায় জামাতে হাজির হয়েছেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা দেখেছি আমাদের যুগে যারা মুনাফিক তারা ব্যতীত কেউ সালাতুল জামাত থেকে দূরে থাকতো না কেউ যদি এই সালাতুল জামাত থেকে দূরে থাকতো তখন তার ব্যাপারে মনে করা হতো যে এই লোকটি বোধহয় মুনাফিক হয়ে গেছে এজন্য তিনি বলেন আমরা দেখেছি অনেক অসুস্থ মানুষকে দুইজনের হাতে ভর দিয়ে দুইজনের উপর ভর দিয়ে তারা জামাতে এসে হাজির হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায়ের জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তার জ্বর হয়েছিল 40 বছর তার জ্বর ছিল পুরো জীবনের বেশিরভাগ সময় তার জ্বর ছিল এই জ্বরের মাধ্যমে তিনি আল্লাহর কাছে তার এই আল্লাহর কাছে তার গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধির আশা করেছিলেন কিন্তু তিনি সালাত পরিত্যাগ করেননি 40 বছর তিনি সালাত আদায় করেছেন তিনি মসজিদে সালাত আদায় করেছেন এবং জামাতের সাথে সেই সালাত আদায় করেছেন রবি ইবনে খাইসাম রাহমাহুল্লাহ তিনি তার একবার অসুখ হয়েছিল তখন তিনি দুইজনের উপরে ভর দিয়ে এসে জামাতে দাঁড়ালেন তখন একজন তাকে বললেন হে 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 রবি আপনি ইচ্ছা করলে তো ঘরেও পড়তে পারেন আল্লাহ তো আপনাকে ওজর দিয়েছেন তিনি তখন বললেন যে আমি তো শুনতে পাই মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ আমি কিভাবে ঘরে বসে থাকি মুয়াজ্জিন বলছে সালাতের জন্য আসো আর আমি ঘরে বসে থাকলাম মুয়াজ্জিন বলছে সফলতার জন্য আসো আমি ঘরে বসে থাকলাম আমার সফলতা তো আর আসলো না আমি তোমাদের কথায় ওজর আপত্তি নিলাম আমি ইচ্ছা করে ওজর গ্রহণ করতে পারলাম কিন্তু আমার সফলতা থেকে আমি তো মাহরুম হয়ে গেলাম সেজন্য তিনি সব সফলতা থেকে মাহরুম হতে চাইলেন না তিনি বললেন যে আমি মসজিদে যাব তোমরা আমাকে ধরো দুইজনের উপরে ধরে তিনি সালাতে হাজির হলেন এবং তিনি বলেছেন যে কেউ হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ শুনবে সে যেন মসজিদে আসে যদিও হামাগুড়ি দিয়ে হয় অথবা যদিও সে নিজেকে জাহফা যদিও সে নিজেকে কষ্ট করে টেনে টেনে নিয়ে হলো মসজিদে যেন হাজির হয়ে যায় অনুরূপভাবে রবি ইবনে খাইসাম রাহমাহুল্লাহকে মসজিদে নিয়ে আসা হইতো যখন তার এক পা অবশ হয়ে গিয়েছিল তখনও তিনি মসজিদে আসতেন আবু আব্দুর রহমান সুরামি রহমতুল্লাহ আলাই তিনি মসজিদে আসতে এমন অবস্থায় যে তার অসুস্থতার কারণে তার জন্য অনেকেই মনে করতো আফসোস করতো যে তিনি ঘরে থাকা দরকার কিন্তু তিনি মসজিদে আসতেন কেন কারণ আল্লাহ তারা বলেছেন হাই আল্লাহ তারা ডাক আল্লাহ তারা দিকে আহ্বান করা হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তিনি বলেন আমার ঘরে থাকা আমার পক্ষে সম্ভব হয় না অনেকে আসেন বিশেষ বিপদের সময় এমন কি বিপদ কঠিন হলেও তারা মসজিদে আসতেন আমরা এই পরিমে এমন একটি জিনিস দেখতে পাই সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাই একবার তাকে বলা হলো যে আপনাকে হত্যা করার জন্য এক লোক উপস্থিত হয়েছে আপনি গোপন হয়ে যান কিছুদিনের জন্য পালিয়ে যান তখন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাই বললেন আল্লাহ যা লেখে নাই তা কি হবে অর্থাৎ তুমি আমাকে ভয় দেখাচ্ছ এমন জিনিস থেকে যে আমি পালিয়ে গেলেই বোধহয় বেঁচে যাবো তা কিন্তু না আল্লাহ অবশ্যই আমার জন্য যা লেখা তা লিখেছেন কিন্তু আমি আমার দিন থেকে পলায়ন করতে পারবো না তখন তাকে বলা হলো তাহলে আপনি ঘরে বসে থাকুন কোথাও পালিয়ে না গেলে অন্তত ঘরে বসে থাকুন তিনি বললেন যে আমি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরে ঘরে বসে থাকি কি করে ইমাম কুর্তুবী তা বর্ণনা করেছে এর অর্থ হচ্ছে তারা সালাতের উপরে এত গুরুত্ব দিতেন যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এটাকে তারা মনে করতেন জীবনের সফলতা জীবনের সফলতার জন্য আপনাকে ডাকা হচ্ছে আসলে হাইয়া আলাল ফালাহ এটা আসলে আপনার সফলতা আপনি আমি যদি সারা জীবন চেষ্টা করি সফলতা আনতে পারবো না যদি না আল্লাহ আমাদেরকে সফলতা দেন আল্লাহর পক্ষ থেকে আমাকে ডাকা হচ্ছে যে তুমি ফালাহ তোমার সফলতার জন্য তুমি আসো সেই ফালার জন্য যদি আমি না আসি সফলতার জন্য না আসি সফলতা আমি কোথায় পাবো একটি সালাতের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য
সফলতা লিখে দিবেন আপনার জন্য জান্নাত লিখে দিবেন একটি সালাতের মাধ্যমে হয়তো আপনার জীবনের পরিসমাপ্তি ঘটবে আর আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন এবং এর মাধ্যমে হয়তো যা যে জিনিসের মাধ্যমে মানুষের পরিসমাপ্তি ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে এইটা নিয়ে সে হাশরের মাঠে উঠবে এর অর্থ হচ্ছে সালাতের মাধ্যমে আপনার পরিসমাপ্তি হওয়া এটা বিশাল ব্যাপার এই সফলতা আপনি পাবেন আর দুনিয়ার সফলতা থাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির মাধ্যমে সালাত রিদওয়ানুল্লাহ আল্লাহর সন্তুষ্টি যেখানে আছে সেখানে আপনাকে মসজিদে হাজির হওয়ার চেষ্টা করতে হবে অনেকে আছে মৃত্যুর সময় যখন আসে তখন মৃত্যুর অবস্থায় মৃত্যু এইজন্য অনেকে তাদের আশা করতেন যে মৃত্যু হোক আমি সালাতে অপেক্ষায় আছি অর্থাৎ সালাতের ভিতরে মারা গেছে এটা উদ্দেশ্য নয় হ্যাঁ সালাতের ভিতরে মারা গেলেই যে একজন মানুষ পুরোপুরি তিনি সবার থেকে উত্তম হয়ে যাবেন তা কিন্তু না বরং সালাতের ভিতরে মারা যাওয়া একটি আলামত যে লোকটি ভালো হয়েছিলেন কিন্তু এর চেয়ে ভালো লোক বিছানায় মারা যেতে পারেন সুতরাং এটা যেন প্রমাণ না করে যে মানুষ সব সালাতের মধ্যে মরে যেতে হবে অনেকে যেটা বলে থাকেন অনেক সময় দেখা যায় সালাতের মধ্যে কেউ মরে গেছে অনেকে এ নিয়ে বাড়াবাড়ি করেন এটা তার জন্য একটি ভালো কাজ কারণ যে যেটার উপর মারা যাবে হাসরের মাঠে সেটার উঁচুটা নিয়ে উঠবে এটাই হাদিসে আছে কিন্তু কিন্তু এর অর্থ এই নয় যারা বিছানায় মারা যাবে তারা খারাপ অবস্থা আছে সেটা যেন মনে না করা হয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় মারা গেছেন আবু বকর তার বিছানায় মারা গেছেন ওমর তার বিছানায় মারা গেছেন আলী তা ওসমান তার বিছানায় মারা তার বিছানায় তাকে মেরে ফেলা হয়েছে আলীকেও সেভাবে সালাতে যাচ্ছিলেন দাঁড়াচ্ছিলেন সেই সময় তাকে বন্ধ করে নিহত করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে অর্থ হচ্ছে যে সালাতে যাওয়া তারপরে সালাতের জন্য অপেক্ষা করা যে আমি সালাতে অপেক্ষায় আছি এই সময় যদি মারা যান এটাও একটা ভালো গুণ কারণ আপনি এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা আছেন এটা কাফফারা কাফফারা হয় গুনার কাফফারা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে তা বর্ণিত হয়েছে এর অর্থ হচ্ছে জামাতের সাথে সালাত আদায়ের জন্য আপনার আমার অপেক্ষা করা উচিত যখনই সালাত শেষ হবে অপেক্ষা করবেন যে আরেকটা সালাত কখন হবে ওই জামাতে আমি কিভাবে শরীক হতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ অনুসরণ করে অনেকেই অনেকেই সাহাবায়ে কেরাম অনেকেই দেখা যায় তো তারা মসজিদে এক মসজিদে যদি কোনো সালাত শেষ হয়ে যেত অন্য মসজিদে তারা সালাতের জন্য যেতেন কিন্তু তারপরও তারা জামাত ব্যতীত সালাত আদায় করতেন না জামাত সালাত আদায় করতেন না এই জন্য দেখা গেছে হযরত ইমাম রাদিয়াল্লাহু আনহু যিনি সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপক জিনিস যিনি সবসময় ধারণ করতেন রূপক কথা তাকে বলতেন তিনি কি করতেন কোনোদিন যদি তার জামাতের সাথে কোনো মসজিদে সালাত ফরজ হতো তিনি অন্য মসজিদে যেতেন না একাকী সালাত আদায় করতেন না এটাই ছিলেন সাহাবায়ে কেরাম আদর্শ একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বের হয়ে দেখলেন যে জামাত হয়ে গেছে তিনি তার সাথীদের নিয়ে জামাত করে সালাত আদায় করলেন কিন্তু তারপরেও তিনি একাকী সালাত আদায় করতে করলেন না এর অর্থ হচ্ছে একাকী সালাত আদায় করা সাহাবায়ে কেরামের আদর্শ ছিল না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সালাত আদায় করেছেন এমন জিনিস খুব রেয়ার জিনিস খুব কমই দেখা যায় বরং কেউ হাতে গোনা অত্যন্ত দেখাতে পারবে কারণ এর বাইরে তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন সমস্ত সালাত এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কখনো কখনো সাহাবায়ে কেরাম এক মসজিদে দেখতেন যে সালাত হয়ে গেছে আরেক মসজিদে যেতেন আরেক মসজিদে শেষ হলে আরেক মসজিদে যেতেন তারপর তারা জামাতের সাথে সালাতের জন্য তারা ব্যস্ত হয়ে পড়তেন আসওয়ান তিনি যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিশেষ ছাত্র ছিলেন এক পাশে তিনি আল্লামা এক পাশে আসওয়াদকে রেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করতেন তখন দুই পাশে দুইজন তার ছাত্র থাকতো অর্থাৎ এইভাবে তিনি কি করতেন যদি কখনো দেখতেন যে তাবেই যে এক মসজিদে সালাত শেষ হয়ে গেছে আরেক মসজিদে যেতেন তারপর একাকী সালাত আদায় করতেন না সাইদ ইবনে জুবাইর তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্র তিনিও সালাত আদায় করতে যদি কখনো দেখতেন যে সালাত শেষ হয়ে গেছে অন্য মসজিদে কি হলো তিনি জামাতের সাথে সালাত আদায় করতেন আমরা দেখতে পাই শুধু তাই নয় শুধু নিজেরা নয় অন্যদেরকেও সালাত সালাত অন্যদেরকেও সালাত জামাতের সাথে সালাত আদায় উৎসাহ দিতেন আমরা দেখতে পাই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি তার ছেলেকে বলছেন যে প্রিয় ছেলে
তুমি মসজিদগুলোকে মসজিদগুলোতে অবস্থান করো ইন্নাল মাসাজিদা বুয়ুতুল মুত্তাকিন মসজিদগুলো হচ্ছে মুত্তাকিদের বাড়িঘর তাকওয়ার ওয়াজ আমরা যখন করি তখন তারা বলে তাকওয়া কোথায় পাওয়া যায় মসজিদগুলো হচ্ছে মুত্তাকিদের বাড়িঘর আমার কথা আবু দাউদ রাদিয়াল্লাহু বলেছেন তিনি বলেছেন ফামান কানাতিল মসজিদু বুয়ুতাহু যে কেউ মসজিদকে তার ঘর বানিয়ে ফেলবে দমানাল্লাহু লাহু বিল রাউহ ওয়ার রাহমা আল্লাহ তাআলা তার জন্য রাউহ এবং রাহমাতের এবং তার জন্য আরামের ব্যবস্থাপনা করবেন আল্লাহ তাআলা যে জামিন হলেন গ্যারান্টি হলেন ওয়াল জাওয়াজ আলা সিরাতিল জান্নাহ সে জান্নাতের দিকে যাওয়ার সময় সিরাত পার হতে পারবে সে জান্নাতে যাওয়ার জন্য সিরাত পার হতে পারবে এর অর্থ হচ্ছে একজন সাহাবী তার সন্তানকে মসজিদে যাওয়ার জন্য মসজিদকে তার মুত্তাকিদের ঘর উল্লেখ করে সেখানে অবস্থান করার জন্য উৎসাহ দিচ্ছেন সিরাতের ধারাধীন উৎসাহ দিচ্ছেন অনুভব আমরা দেখতে পাই একজন সাহাবী আব্দুল আজিজ ইবনে মারওয়ান আপনারা জানেন আব্দুল আজিজ ইবনে মারওয়ান কে ছিলেন আব্দুল আজিজ ইবনে মারওয়ান হচ্ছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের ভাই তিনি মিশরের শাসনকর্তা ছিলেন তিনি পাঠিয়েছেন আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল ওনার ছেলে ওমরকে মদিনায় পাঠিয়েছেন কার কাছে মাতুলালয়ে কার মদিনায় তার তার শ্বশুর বাড়ি সেখানে সন্তানকে একমাত্র তার সন্তানকে পাঠিয়ে দিলেন যে তুমি সেখানে যাবে যাওয়ার পরে তুমি সেখানে আদব কায়দা শিখবে মসজিদে সালাত আদায় করবে বরং সেখানে তোমার মাতুলদের থেকে হাদিস শিখবে দ্বীন শিখবে ফকিহ হবে এই উদ্দেশ্যে তিনি মিশর থেকে তার সন্তান ওমর ইবনে আব্দুল আজিজকে তিনি মদিনায় পাঠিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজকে মদিনায় পাঠানোর পরে একবার শুনলো যে তার দেরি হয়েছে জামাতে আসতে এই কথা শুনে ওমর ইবনে আব্দুল আজিজের পিতা আব্দুল আজিজ মিশর থেকে লোক পাঠালেন যে আমার সন্তানকে আদব শিক্ষা দেয়া হচ্ছে না কেন সে মসজিদে আসতে দেরি করবে এই ওমর ইবনে আব্দুল আজিজ পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন কিন্তু ছোটকালে তাকে তার পিতা মদিনায় পাঠিয়েছিলেন জানে যাতে করে মদিনার আলেমদের কাছে সে আদব শিখে জ্ঞান শিখে এলেম শিখে এবং সেখান থেকে সে সে সেখানে সে আল্লাহ এবং তার রাসূলের নীতি অনুসারে চলতে পারে সেই জন্য তিনি যখন ছোটকালে একবার তার জামাত ছুটেছিল তিনি সেখান থেকে লোক পাঠিয়ে তাকে আদব ব্যবস্থা করেছেন তাকে ব্যত্রাঘাতের ব্যবস্থা করেছেন সেই থেকে তার জীবনে কখনো আর সলাৎ ছুটত না এইভাবেই সালফে সালেহীন তাদের সন্তানদেরকে বড় করে তুলেছেন মসজিদ ভিত্তিক সমাজের মধ্যে বড় করেছেন মসজিদের মধ্যে তাদেরকে বড় করেছেন আজও যত আজও যদি মসজিদগুলোতে আমাদের কর্মকাণ্ড করা হয় এখানে যদি কোনো আমাদের সন্তানদেরকে মক্তবে পড়ানো হয় তাহলে তাদের মধ্যে আদব কায়দা তৈরি হবে উস্তাদের সাথে তারা এইগুলি শিখবে যে কিভাবে সালাত আদায় করতে হয় কিভাবে মসজিদে আদব রক্ষা করতে হয় মসজিদে জামাতের সাথে কিভাবে সালাত আদায় করতে হয় কারণ যে কেউ মসজিদে সালাত মসজিদে আসবে পড়তে জামাত যখন হবে সে তো সালাতের বাইরে থাকবে না এর অর্থ হচ্ছে তাকে সালাতের সাথে সম্পৃক্ত করার জন্য এই মসজিদগুলি খুবই গুরুত্বপূর্ণ এই মসজিদগুলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই মসজিদে আসা এই মসজিদে মক্তবগুলি থাকা মসজিদে বিভিন্ন বিভিন্ন পাঠশালা ব্যবস্থা করা সেখানে নিজে বাচ্চাদেরকে নিয়ে আসা বাচ্চাদেরকে মসজিদের মধ্যে পাঠানো মসজিদের দিকে পাঠানো এটা মায়েদের দায়িত্ব এটা বাবাদের দায়িত্ব এটা থেকে যেন কোনোদিন পিছপা না হন সন্তান যেন ফজরের সালাতে হাজির হয় সেই চেষ্টা করবেন সন্তান যেন ঘুমিয়ে না থাকে সন্তানকে স্কুলে পাঠানোর জন্য আপনি যদি উঠান আর মসজিদের জন্য না উঠান তাহলে আপনার ঈমান নিয়ে সন্দেহ করার ব্যাপার রয়েছে আপনি চাকরির জন্য তাকে পাঠাচ্ছেন অথবা অন্য কোনো পড়ার জন্য পাঠাচ্ছেন কিন্তু আল্লাহর ঘর মসজিদে সালাত আদায়ের জন্য পাঠাচ্ছেন না কোরআন শিক্ষার জন্য পাঠাচ্ছেন না আপনার ঈমানের মধ্যে কোথাও ত্রুটি আছে এই বিষয়টি আপনার খেয়াল রাখা দরকার অনুরূপভাবে আমরা দেখতে পাই এই মসজিদের দিকে এশা এবং ফজরের সালাতের ব্যাপারে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু গুরুত্ব দিয়েছেন তিনি মানুষদেরকে ডেকে ডেকে বলতেন যে তোমরা ফজর এবং সালাতের ব্যাপারে ফজর এবং এশার ব্যাপারে হাজির হও কারণ ফজরে যে কেউ রাত যে কেউ সালাত জামাতের সাথে এশার সালাত আদায় করলো সে যেন অর্ধরাত্রি দাঁড়ালো অর্ধরাত্রি কিয়াম করলো আর যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করলো আগে পড়েছে এশা পরে পড়েছে ফজর সেই ব্যক্তি যেন সারা রাত্রি কিয়ামের সওয়াব পেল তাহলে এই সারা রাত্রি কিয়ামের সওয়াব আপনি পেতে পারেন জামাতের সাথে সালাত আদায়ের মাধ্যমে এই জামাতের সাথে সালাত আদায়ের দুটি সালাতে আয় সবচেয়ে বেশি অনেকের কাছে কষ্টকর হয় অনেকে কষ্ট করে যদি এশা পড়েও ফজরের সালাতে আজ খুঁজে পাবেন না অনেক মানুষকে দেখবেন ফজরের সালাতে তিনি
দেরি করে ঘুমিয়েছেন দেরি করে উঠতে পারছেন না অথবা বিভিন্ন ওজর উল্লেখ করছেন কিন্তু না আপনার ওজর গ্রহণযোগ্য হবে না কারণ আপনাকে তো রাতে দেরি করে ঘুমাতে বলা হয়নি সালফে সালিহীন তাড়াতাড়ি ঘুমাতেন আপনার যদি কোনো কাজে ব্যস্ত না থাকেন শুধু শুধু টেলিভিশনের দিকে তাকিয়ে শুধু শুধু গল্প শুনে অথবা ফেসবুকিং করে আপনি সময় নষ্ট করবেন না আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাবেন যাতে করে ফজরের সালাতে উঠতে পারেন ফজরের সালাতে উঠতে পারলে কি লাভ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফজর ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে কেউ জামাতের সাথে সালাতুল ফজর আদায় করবে সে তো আল্লাহর জিম্মাদারিতে চলে যায় আল্লাহর জিম্মাদারিতে চলে যায় এর অর্থ হচ্ছে যে আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা তাকুল্লাহু ফি জিম্মাতিহি আল্লাহর জিম্মাতের মধ্যে তোমরা আঘাত করো না একজন মানুষ যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেছে সেই ব্যক্তি অনেক শ্রেষ্ঠ ব্যক্তি এই জন্য অনেকেই বলে থাকেন অনেক আলেম বলে থাকেন বর্তমান সময়ে যদি কোনো কেউ ইমানদার দেখতে চাও ফজরের সালাতে হাজির হয়েছে কিনা তাকে দেখে নাও কারণ ফজরের সালাতে হাজির হওয়া একটা বিশাল যুদ্ধ যে যুদ্ধ যেই যুদ্ধ আপনি শয়তানের সাথে করেছেন নিজের নফসের সাথে করেছেন নিজের পরিবারের সাথে করেছেন নিজের আশেপাশে মানুষের সাথে করেছেন সবকিছু বাদ দিয়ে ফজরের সালাতে আপনি যখন হাজির হতে পেরেছেন এর অর্থ হচ্ছে আপনি বড় মুজাহিদ আপনি বড় বর্তমান সময়ের আল্লাহর ওলি এটাকে আপনাকে স্বীকৃতি দিতেই হবে কারণ কারণ এই ফজরের সালাতের মধ্যে সর্ব রকমের সমস্যা তুলে ধরে এক একজনে এক এক রকমের সমস্যা তুলে ধরে কেউ বলে আমার মাথা ব্যথা কেউ বলে আমার এই সমস্যা কেউ বলে রাস্তাঘাটের সমস্যা কেউ বলে বাইরে গেলে কি হয় না হয় আসলে কিছুই হয় না সবই হচ্ছে তার শয়তানের কারসাজি তার মনের ভিতরে ফজরের সালাতে আনা আসার জন্য বিভিন্ন রকমের ওজর আপত্তি তুলে ধরে এইটা যে ব্যক্তি অনুসরণ করবে সে শয়তানের অনুসরণ করছে প্রবৃত্তির অনুসরণ করছে সেই জন্য ফজরের সালাতে জামাতে হাজির হলে বাকিগুলো তার জন্য সহজ হয়ে যায় বাকিগুলো সাধারণত মানুষ যেখানে থাকে সেখানেই সালাতের ফজর হয় ফজরের সালাতে অনেকে সুবিধেও পায় না ফজরের সালাতে অনেকে বলে কিভাবে হাজির হবে আমাকে এক উস্তাদ বলেছিলেন ফজরের সালাতে আমাদের এক উস্তাদ বলেছিলেন ফজরের সালাতে হাজির হওয়ার এক নম্বর সুযোগ হচ্ছে তাড়াতাড়ি ঘুমানো এক নম্বর উপকরণ হচ্ছে তাড়াতাড়ি ঘুমানো দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় উপকরণ হচ্ছে আপনি যদি উঠতে না পারেন এখন অনেক রকমের ব্যবস্থা করা হয়েছে ইচ্ছা করলে ঘন্টা ঘড়ি লাগাবেন ঘড়ি আওয়াজ দিলে আপনি উঠতে পারবেন এখন ঘড়ি লাগে না মোবাইলেও আপনাকে অ্যালার্ম দিতে পারেন তার শুনেও ফজরের সালাতে হাজির হতে পারেন আরো কিছু করতে পারেন পাশের বাড়ির ভাইকে বলতে পারেন ভাই আপনি যখন সালাতে যাবেন আমার দরজায় দুটো ধাক্কা দিবেন অথবা আমাকে ডাক দিবেন এটাও বলতে পারেন এমনকি দূরে দূরে বলতে পারেন ফজরের সালাতের সময় আপনি আমাকে একটা ফোন দিবেন আমার এক ভাই আছে আজ থেকে 5 বছর পর্যন্ত তিনি আমাকে অনবরত ফজরের সালাত উঠিয়ে দেন এবং অনেক ভাই তিনি করতে পারেন সেটা তার ভাইকে ফজরের সালাতের ফোন দিয়ে উঠিয়ে দিতে পারেন এটাও সওয়াবের কাজ নিজে উঠেছেন আরেক ভাইকে ফোন দিবেন জামাতের সাথে যেন সালাত ফজর হয় এই ব্যাপারে আপনি যদি সহযোগিতা করতে পারেন আপনিও সেই সওয়াবের ভাগীদার হবেন যেই সওয়াব আপনার ভাই জামাতের মাধ্যমে পড়ে পাবেন সুতরাং জামাতের সাথে সালাত ত্যাগ করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জামাতের সাথে সালাত পড়বেন বিশেষ করে ফজরের সালাতটা পড়বেন ফজরের সালাতটা পড়লে আপনাকে আর এই দুনিয়ার শয়তানগুলো পেয়ে বসবে না আল্লাহর জিম্মাদারিতে আপনি চলে যাবেন এটাই হচ্ছে সালফে সালেহীনের নীতি আর সালফে সালেহীনের আরেকটি নীতি হচ্ছে ফজরের সালাতের ব্যাপারে যুগ যুগ ধরে আলেমরা যেমন আলেমরা যেমন মানুষদেরকে নসিহত করতেন তেমনি ভাবে শাসকরা বড় ধরনের নসিহত করতেন এবং নসিহত করতেন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে তিনি মানুষদেরকে ফজরের সালাতে খুঁজতেন ফজরের সালাতে খুঁজে দেখতেন সেই ফজরের সালাতে কয়জন আসে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাকে জানানো হলো যে কিছু মানুষ আপনার উপর আক্রমণ করতে পারে ফজরের সালাত আমি কি বাদ দিব কখনো হতে পারে না তারপর তিনি ফজরের সালাতে বের হলেন এবং আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য হলো যে তিনি শহীদ হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হলেন কিন্তু তারপর তিনি ফজরের সালাত ছাড়েননি আমাদের কত অজুহাত আমরা দেই অজুহাত বাদ দিয়ে আমাদেরকে ফজরের সালাতে হাজির হতে হবে শাসকরা তাই করতেন যেখানে যে শাসক আছে যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তার উচিত যে ফজরের সালাতে মানুষকে হাজির করার উপরে উৎসাহ দেয়া আমরা জানি যে স্পেনের যে শাসক ছিলেন হাকাম তিনি কি করতেন যারা ফজরের সালাতে হাজির হতো তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা করতেন তাদেরকে নিয়োগ করতেন বিভিন্ন জায়গাতে দায়িত্ব দিতেন যে এরা হচ্ছে এই যে নফসের উপরে তারা জিহাদ করতে পেরেছে এরা কোথাও গেলে চুরি করবে না সমাজের দায়িত্ব তারা নিতে পারবে সেই জন্য তাদেরকে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিতেন
খলিফা হাকাম সেটা করতেন অনুরূপভাবে যুগযুগে আমাদের পরিচিত অনেকেই সেটা করেছেন আমরা জানি আশ্চর্যের বিষয় হবে এখনো আছে আপনারা মনে করতে পারেন যে এখনো তো পৃথিবীতে নেই বরং আপনারা শুনে আশ্চর্য হবেন যেদিন যেদিন কুয়েতের রাজা বর্তমান রাজাকে যেদিন বর্তমান তাকে আমির বানানো হলো পরের দিন সরকারে তিনি হাজির হয়েছেন আপনার শুনে আশ্চর্য হবে আমার কাছে এটা সবচেয়ে ভালো লেগেছে যে এটা প্রাচীন কালে নয় বর্তমান কালেও কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে এবং ফজরের সালাতে হাজির হওয়ার জন্য সর্বক্ষণ তারা চিন্তায় থাকে যে ফজরের সালাতে কিভাবে হাজির হবে এই জন্য আপনি রাতের বেলা যখনই শোন একটা অ্যালার্ম বেঁধে দেন কোনো ভাইকে বলেন এই কোনো অবস্থা বলেন যে আমাকে জাগিয়ে দিও ফজরের সালাতের জন্য যাতে আমি জামাতের সাথে ফজরের সালাত আদায় করতে পারি এটা অবশ্যই একজন মানুষের কর্তব্য হিসেবে নেবেন কারণ ফজরের সালাত আপনার সারা দিনের অবস্থা আপনাকে জানিয়ে দিবে আপনি কি ভালো চললেন না খারাপ চলবেন ফজরের সালাত আপনাকে সেটা বলে দিবে অনেক মানুষ আছে ফজরের সালাতে যদি সালাত সুন্দরভাবে পড়তে না পারে মনটা কপুল হয়ে যায় সে মনে করে যে আলহামদুলিল্লাহ আজকে দিনটা আমার ভালো যাবে আর ফজরের সালাত না পড়তে পারলে মনটা তার খারাপ থাকে সেটা কিন্তু তার খারাপ হওয়ার বিষয় কারণ ফজরের সালাতটা আসলে সারা দিনের জন্য পথ দেখাবে যে আপনাকে সঠিক পথ দেখাবে কোন পথে আপনি চলবেন ফেরেশতারা ফজরের সালাতে আপনাকে ফেলে আপনার নাম লিখবে আল্লাহর কাছে গিয়ে উপস্থাপন করবে আর আসরের সালাত শুনে সেখানে আপনার নাম দেখবে আল্লাহর কাছে আপনার নাম উপস্থাপন করবে এটা তো ঈমানদার বিশ্বাস করে ঈমানদার বিশ্বাস করে সকালে বিকেলে ফেরেশতারা আসে এবং যায় তারা বলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের কি অবস্থায় পেয়েছ বলে কি এসেছ বলে আমরা যখন গিয়েছি তখন তারা সালাত আদায় করছে আর যখন আমরা তাদেরকে ছেড়ে এসেছি তখনও তারা সালাত আদায় করছে আল্লাহ তারা তখন তাদেরকে বলেন উশহিদুকুম আন্নি কাদ গাফারতু তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম ক্ষমা পেতে হলে ফজরের সালাত এবং আসর ফজর আসরের সালাত হাজির হতে হবে বাকিগুলো বাদ তা কিন্তু নয় বাকিগুলোর ব্যাপারে ভিন্ন ভিন্ন বাকি এসেছে যেমন আল্লাহ তারা বলেছেন আল্লাহ তারা বলেছেন কোরআনে কারিমে হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা সালাতুল উস্তা বলতে সালাতুল উস্তা বলতে জোহরের সালাতকে কেউ কেউ বলেছেন কেউ বলছেন আসর জোহরের সালাতকেও বেশি বিশুদ্ধ জোহরের সালাত এই অর্থ হচ্ছে প্রতিটি সালাতের ব্যাপারে আলাদা আলাদা সুন্দর প্রতীত হয়েছে যেন রাতে করে জামাতের সাথে সালাত ছুটে না যায় সালাত জামাতের সাথে সালাত আদায় করা আমাদের কর্তব্য এবং এটা ওয়াজিব এটা শুধু ফজিলত নয় ফজিলত হলেই নফল হয়ে যায় কথাটা ঠিক নয় ফজিলত হলো ওয়াজিব ফজিলত আছে এটাই আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাসতাগফিরু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম বলছিলাম জামাতের সাথে সালাত আদায়ের বিষয়টি জামাতের সাথে সালাত আদায়ের বিষয়ে আরেকটি কারণ হচ্ছে আপনি আমি অনেকেই যখন সালাত আদায় করি আমাদের অন্তর হাজির থাকে না সালাতের মধ্যে এক একজন এক এক দিকে যায় অন্তরে বিভিন্নতা এসে যায় কিন্তু যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে সেই ব্যক্তি সবার সাথে থাকার কারণে তার সালাতটা কবুল হয়ে যায় এই বিশাল সুযোগ এসে নিতে পারে আপনারা জানেন যে একটা ট্রেনের বগিগুলো আটকে আটকে থাকে আলাদা আলাদা ইঞ্জিন সেখানে যদি কোনো মূল ইঞ্জিন থাকে সেটা চলে যায় ইমামের সাথে সালাত আদায় করলে আপনার যত ছোটখাটো ত্রুটিগুলো আছে এগুলো একসাথে থাকার কারণে ক্ষমা হয়ে যায় সেগুলোর কারণে আর পাকড়াও করা হবে না তাহলে বোঝা গেল যে জামাতের সাথে সালাতের ফজিলত শুধু ফজিলত আখিরাত না দুনিয়াতে ব্যাপিও এখানেও আপনাকে জামাতের সালাতের কারণে আপনি বিশাল সুবিধা পাচ্ছেন অনেকেই আমাদের সালাতে কি পড়তে হয় তা জানি না কি কি পড়তে হচ্ছে তা জানি না কিন্তু জামাতের সাথে সালাতে পড়ার কারণে অনেক কিছুই আলহামদুলিল্লাহ ইমামের সাথে আপনার পার পেয়ে যাবেন পার হয়ে যায় সেজন্য আপনার কি কি ত্রুটি আছে সেই ত্রুটি থেকে মুক্ত থেকে ইমামের সাথে ত্রুটি থেকে সালাত আদায় করতে হয় ইমামের সালাতের সাথে সালাত আদায় কোনো গত্যন্তর নেই তার সাথে আপনাকে সালাতগুলো আদায় করে নিতে হবে আসুন আমরা যে কোনো সালাত আদায় করি ইমামের সাথে আদায় করি এবং এমন ইমাম নিয়োগ দেই যিনি আকিদা ও মানহাজে বিশুদ্ধ এবং যা যিনি সালাত বুঝেন এরকম ইমাম নিয়োগ দেই তার সাথে আমরা সালাত আদায় করি
এবং আশা করি আল্লাহ যেন আমাদের সমস্ত সালাতকে এর মাধ্যমে কবুল হয়ে যাবে কারণ আপনারা জানেন যে একক যেটা কবুল হয় না ব্যাপকের সাথে আল্লাহ তাআলা সেটা কবুল করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সেটা প্রমাণ রয়েছে সুতরাং সালাতগুলোকে যথাযথভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেইভাবে ইমামের সাথে জামাতের সাথে আদায় করার নাম হচ্ছে ইকামাতুস সালাহ সালাত কায়েম করা অনেকে বলেন সালাত কায়েমের জন্য অমুক লাগবে ওটা লাগবে ওটা লাগবে সেটা কিছুই না সালাত কায়েমের জন্য মূল জিনিস হচ্ছে জামাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে সালাত আদায় করার নাম হচ্ছে ইকামাতুস সালাহ ইকামাতুস সালাহ এজন্য ইকামাতুস সালাহর জন্য বিশেষ কোনো বড় কোনো প্রতিনিধি লাগে না প্রত্যেকটি এলাকার লোকের কর্তব্য হচ্ছে মসজিদের লোকদের কর্তব্য হচ্ছে ইকামাতুস সালাত করা আপনার উপর দায়িত্ব হচ্ছে ইকামাতুস সালাত করা আপনি কিভাবে করবেন অর্থাৎ জামাতে হাজির হবেন এবং ফরজ ওয়াজিব দেখে শুনে চলবেন এবং রাসূল যেভাবে বলেছেন সেইভাবে সালাত আদায় করবেন নিজের মন গড়া পদ্ধতিতে করবেন না কারণ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি আমাকে যেভাবে সালাত আদায় করে দেখেছো দেখতে দেখেছো সেইভাবে সালাত আদায় করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেভাবে সেই সালাত আদায় করেছেন সেটাই গ্রহণ করবেন কোন একজন বর্ণনা একটা একক বর্ণনা নিয়ে সেটা বন্ধ করবেন না অমুক্ত সেটা করতেন না অমুক্ত সেটা করে না এগুলি হচ্ছে শয়তানের কারসাজি সেগুলি বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য আপনাকে দিতে হবে কারণ কুল্লু ইউখাযু বিকাউলিহি ওয়ায়ুরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর ইমাম মুসলিম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন প্রত্যেকের কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে এই কবরবাসী ব্যতীত এই কবরবাসী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা একটাও ছাড়া যাবে না তার কথা সবগুলি নিতে হবে আর অন্যদের কথা ছাড়া যাবে অন্যদের কথা নেওয়া যাবে যদি রাসূলের মত মত কথা মোতাবেক হয় কিন্তু অন্যদের কথা যদি রাসূলের কথার বিরোধী হয় সেটা গ্রহণ করা যাবে না ইমামের সাথে সালাত আদায় করবেন রাসূলের এটাই আদর্শ এটা অমুকে হয়তো নকল করবে অমুকে হয়তো এটা বলবে সেটা শুনবেন না ইমামের সাথে সালাত আদায় করবেন আর একটি জিনিস অনেকে বিভিন্ন অজুহাত তুলে ধরে ইমাম লম্বা কেরাত করে অথবা কেউ বলে ইমাম একটু দেরি করে ফেলে অথবা বলে যে ইমাম সাহেব তিনি কিরকম বুঝতে পারছি না তিনি কি এসে আছে কিনা আপনার এত কিছু বোঝার দায়িত্ব আপনার নাই আপনি বাহ্যিকভাবে লোকটা ভালো এটা দেখেছে অন্তরের খবর নেওয়ার প্রয়োজন নাই বাহ্যিকভাবে তার আকীদা মানা শুদ্ধ আছে এই ব্যক্তির পিছনে সালাত আদায় করবেন অজুহাত করে মসজিদে এসে বন্ধ করে ঘরে তার স্ত্রীকে নিয়ে তারা নামাজ পড়ে তারা ভালো কাজ করছেন না এটা করবেন না পর মসজিদে আসবেন ইমামের সাথে সালাত আদায় করবেন যদি ইমাম পছন্দ না হয় পরিবর্তন করবেন কিন্তু তাই বলে মসজিদে আসা বন্ধ করবেন না ইমামের অজুহাতে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা বন্ধ করা যাবে না আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আজ্জা ওয়াজাল্লা ফি কিতাবিহি وزلنا بملائكة المسبحات القدسي وزل بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وامرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارضى عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সবাইকে সালাত মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দিন আল্লাহ আমাদেরকে মসজিদের জামাতের পাবন্দি করার তৌফিক দিন মসজিদমুখী করে দিন আমাদের সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের পরিবারকে মসজিদমুখী করে দিন আল্লাহ আমাদের অন্তরকে মসজিদের সাথে আটকে দিন আমরা যেন মসজিদমুখী হই আমাদের পরিবার যেন মসজিদমুখী হয় আমাদের সমাজ যেন পুরোটা মসজিদমুখী হয় আমাদের যারা দায়িত্বশীল তারা যেন মসজিদের ঘরে গুরুত্ব দেন আমাদের সমাজ প্রত্যেকটা মসজিদের উদ্দেশ্যে তৌফিক আল্লাহ আপনি দান করুন আল্লাহ আমাদের অনেকে অসুস্থ আছে আপনি দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন এক ভাই তিনি অপারেশন হবে স্টেট করেছেন অপারেশন হবে তা তিনি দোয়া চেয়েছেন আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করছি আপনি কবুল করুন আপনার কাছে আমরা চাই আপনি কবুল করুন আল্লাহ তাকে সুস্থতা দান করুন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন আমাদের সমস্ত আমল আপনি কবুল করুন আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে রোগী আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ আমার আব্বা যেন অসুস্থ আছে তাকে সুস্থতা দান করুন এরকম আরো যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে ঘর থেকে উদ্ধার করে দিন অনেকে সন্তান নিয়ে সমস্যা আছে আল্লাহ সন্তান দিয়ে তাকে তার
পিতার জন্য নিয়মাত বানিয়ে দিন অনেকে আছে সন্তান মেয়েকে নির্বোধে আছে মেয়েদেরকে তার শরীয়তের মধ্যে ফিরিয়ে দিন অনেকে আছে তার সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত আছে তাদেরকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিন অনেকে ঋণগ্রস্ত আছে ঋণ থেকে তাদেরকে মুক্তি দিয়ে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা কবরে শুয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সমস্ত মুসল্লি কবরে শুয়ে তাদেরকে আপনি ক্ষমা করে দিন এই মসজিদে সমস্ত মুসল্লি মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন এর বাইরে আল্লাহ কালেমা কালেমা নিয়ে কবরে গেছে ইমান নিয়ে তাওহীদ ছিল এরকম প্রত্যেকটি মানুষকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আমাদেরকে আপনি মসজিদমুখী করে দিন আমাদেরকে আপনার সালাতের মধ্যে শান্তি দিন সালাতের মধ্যে আমাদের চক্ষু শীতলকার সালাতের চক্ষু শীতলকারে বানিয়ে দিন যেভাবে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সালাতকে চক্ষু শীতলকারে বানিয়ে দিয়েছেন সেভাবে আমাদের জন্য সালাতকে আনন্দদায়ক বিষয় বানিয়ে দিন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন اللهم اغفر وارحم وانت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون